বা যারা নিজেরা কাজ করে খান, এক সময় যখন ক্ষমতা থাকে সবাই কাজ করতে পারেন, অর্থ উপার্জন করতে পারেন, কিন্তু একটা সময় সেই অর্থ উপার্জনের তো আর সুযোগ থাকে না, তখন কিভাবে চলবেন? এখন থেকে যদি সার্বজনীন পেনশন স্কিমে সবাই যদি সংযুক্ত হন, তাহলে অন্তত বৃদ্ধ বয়সে সেই পেনশন থেকে একটা ভালো অঙ্কের টাকা আপনারা পেতে পারবেন, যার মাধ্যমে আপনার জীবনটা নিশ্চিত হবে, নিরাপদ হবে, ওই ছেলে বউয়ের মুখ ঝামটাও খেতে হবে না, আর ছেলে মেয়েদের ফেলে দিয়েও চলে যেতে পারবে না। আপনার হাতে কিছু আছে, এটা জানলে সবাই খাতির করবে, সংসারেও দাম দেবে। যদিও আমরা সার্বিকভাবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তামূলক আমরা কাজ করে যাচ্ছি, এখন আওয়ামী লীগ ক্ষমতা আছে, নিরাপত্তার কাজ খুব ভালোভাবে দিচ্ছি, সকলে তো আর তা করবে না, কিন্তু আমার দেশের মানুষ যেন ভবিষ্যতে কষ্ট না পায়। আমাদের এবং এখানে কিন্তু যারা একটু বেশি উপার্জন করবেন তাদের জন্য একটা পদ্ধতি আছে, যারা মাঝারি উৎপাদন তার জন্য পদ্ধতি, যারা একেবারে নিম্ন তাদের জন্য আমরা ভর্তুকি দিয়েই তাদের পেনশনের ব্যবস্থা করে দেব, যারা প্রবাসী তাদের জন্য পেনশন ব্যবস্থা, চার প্রকার ব্যবস্থা এখানে আমরা করে দিয়েছি। কাজে এটার সাথে সবাই যাতে যুক্ত হন সেটা আমরা চাই। আপনারা জানেন যে এই বাংলাদেশ জাতির পিতা স্বাধীন করেছেন, তিনি